আসলে আজকে আমার বলার দিন না, আমাকে সবাই দর্শকরা এসে যেভাবে তাদের রিয়াকশন জানিয়েছেন, আপনারা নিজেরাই হলে বসে সিনেমা দেখেছেন, একসাথে এনজয় করেছেন দর্শকরা, দর্শকরা কখনো শিস দিয়েছেন, কখনো আলি বাজিয়েছেন, কখনো গম্ভীর হয়ে ইমোশনাল হয়েছেন। এই যে দর্শকরা বিভিন্ন আবেগে ভেসেছেন, সেটাই আমাদের জন্য বড় পাওয়া। এবং আমার আজকে কিছু বলার নাই, আমি আমার কাজ করেছি, দর্শক আসলে বলবেন তাদের কেমন লেগেছে, আর আমি সকলের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আমার জন্য ওটা দর্শক হয়ে দেখা কঠিন, কারণ আমি তো এই ক্যারেক্টারটার সাথে ছিলাম, এখনও আছি, আমি পিওর দর্শক হতে পারবো না, কিন্তু আমি দর্শকের সাথে বসে দর্শকের পিওর রিয়াকশান দেখেছি, যেটা কিনা আমাকে ভীষণভাবে উৎসাহিত করেছে, এবং আমি দর্শকের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। প্রস্তুতি কী নিয়েছি সেটা আর এখন বলার প্রয়োজন নেই, কারণ প্রস্তুতি যাই নিয়েছি সেটাই হচ্ছে অন স্ক্রিনে আপনারা দেখেছেন। আপনারা বলেন প্রস্তুতি অনুযায়ী আমার কাজ ঠিক ছিল কি ছিল না? আমার চেষ্টাটুকু আমি করেছি, বাকিটা আপনারা আসলে স্ক্রিনে দেখেছেন, আপনারাই বলবেন কমতি ছিল না বাড়তি ছিল, ভালো ছিল না মন্দ ছিল। এই ধরনের প্রশ্নের কি উত্তর দিব আমি জানি না। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারাই আজকে প্রিমিয়ারে এসেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, আর তারা যেভাবে আসলে ছবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন বা যেভাবে রিয়্যাক্ট করেছেন, তার জন্য আমরা আনন্দিত, দর্শকের কাছে কৃতজ্ঞ। আর বলতে চাই, আগামীকাল থেকে মানে 3 তারিখ থেকে সারা দেশে ওরা 7 জন মুক্তি পাচ্ছে, আপনারা হলে এসে সিনেমা দেখুন, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।